কে মিটানো পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। ফেরাউন এসেছিল মুসা নবীকে মিটাতে, নিজে মিটে গেছে। নমরুদ এসেছিল ইব্রাহিম নবীকে জ্বালাতে, নমরুদ ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি। আমার মুসলমান ভাই, আমার যুবক যুবতীরা, আমি আপনাদেরকে আজকে অনুরোধ করে যাব সবাই ইসলামের উপরে, কালমায়ে শাহাদাতের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ফিরে এসো। আমি বলে যাচ্ছি, মোদিজির চাকা মোদিজির উপরে আল্লাহ ঘুরিয়ে দেবে, যোগীর চাকা যোগীর উপরে ঘুরিয়ে দেবে, বেঈমান কাফেরের চাকা বেঈমানের উপরে ঘুরে যাবে। আল্লাহ পরীক্ষা করে দেখিয়ে দিলেন, শোনো তোমরা যদি ঈমানের উপরে টিকো, এই ঈমানদার মোলবিরা বাংলাদেশের জট আলেম হক কথা বলেছে, অনেকজনকে জেলের মধ্যে পুড়ে দেওয়া হয়েছে, অনেকজনের উপরে অনেককে শাসানো হচ্ছে। আমাদের দেশেও ভালো ভালো আলেমের গর্তনকে টিপার একটা পরিকল্পনা চলছে, এদের আওয়াজকে দাবিয়ে দাও, যেহেতু এরা হক কথা বলে। জেনে রেখে দিবেন আমার ভাই, তাদের চাকা আল্লাহ কেমন ভাবে ঘুরিয়েছেন। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ তার একটা দলিল, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তার একটা দলিল। আজকে কষ্ট লাগে, আমি কালকে রাতের বেলায় গাড়ি ছাড়ার পরে 12টায় গাড়ি ছেড়েছি, গাড়ি ছাড়ার পরে গাড়িতে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুম ধরে নিয়ে আসছিলাম, খবর দেখছি, খবরে ভারতের যতগুলো মিডিয়া আছে খালি তারা লেগে আছে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ নিয়ে। কি বলছে, ইয়ে দেখিয়ে আভি এক মিসাইল, ইয়ে বারিশ কি তারা মিসাইল যা রহি হ্যায়, আর ইউক্রেন কি সারে লোক ডরে হুয়ে হ্যায়, ইধার বহুত সারে বচ্চে মর রহে হ্যায়, লেকিন দুনিয়া কো কোই খবর নহি। ইয়ে তো আল্লাহ কা মার হ্যায় বেটা, কেসা মার হ্যায়। আমি মুসলমান ভাই আপনাদেরকে বলতে চাই, এ হিন্দুস্তান কে মিডিয়া ওয়ালো, জব আমেরিকা ইরাক কে শিশু কো ইরাক কে বচ্চে কে উপর গোলা ফেকা, মিসাইল ফেকা, সিরিয়ার সেই শিশুর কথাটা মনে করুন, সিরিয়ার সেই বাচ্চার কথা মনে করুন, চোখের সামনে বাবা মা মরে গেছে, শরীরের মাংস ছেড়ে চলে গেছে, সেই শিশু কাঁদতে কাঁদতে বলেছে আমি আমার আল্লাহকে বলে দেব। তখন তোমাদের নজর কোথায় ছিল, তখন তোমাদের মিডিয়া কোথায় ছিল, একবারও সেই খবর সম্প্রচার করনি। আজকে রাশিয়া ইউক্রেনের উপরে যুদ্ধ চালিয়েছে, অ্যালার্ট হয়ে যান, পরমাণু যুদ্ধের জন্য রেডি। ভ্লাদিমির পুতিন বলে দিয়েছে, রেড অ্যালার্ট জারি করে দিয়েছে, কার উপরে, যারা পরমাণু অস্ত্র চালায় সেই বাহিনী দিকে বলেছে তোমরা পরমাণু নিয়ে রেডি হও, আর বেলারুশেতে নিয়ে গিয়ে লাগাও, রেডি করো, আমি পরমাণু মারতেও সক্ষম। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীর কোন শক্তি আল্লাহর কসম ইসলামকে মিটাতে পারেনি, আর আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটাতে পারবে না। তোমরা নিজেদের জঞ্জালে নিজেরাই মরে যাবে। আজকে বড় কষ্ট লাগছে, ইউক্রেনে শিশুদিকে মারছে। আমি বলছি এই পৃথিবীর বুকে শান্তি বাজায় রাখা, শুনে রেখে দাও, একমাত্র ইসলামই শান্তি আনতে পারে, তাছাড়া পৃথিবীর কেউ শান্তির প্রতীক নয়। একমাত্র উলামারাই শান্তি আনতে পারে, তাছাড়া কেউ শান্তির প্রতীক নয়। আজকে কষ্ট হয়, তবে আমি অনুরোধ করব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি, আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি, ইউক্রেনে যে সমস্ত আমার ভারতবর্ষের স্টুডেন্ট ছোট ছোট ভাই কচি কাঁচা মা বোনগুলো ভেসে আছে, তাদেরকে তাড়াতাড়ি সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসুন, এটাই হবে মানবিক। রাশিয়া কারো কথা শুনবে না, শুনে রেখে দেন, বাপের বাপ আছে না, নাই, বাপের বাপকে কি বলে দাদাজি, এখন পালা পড়েছে ইউক্রেনের দাদাজির সাথে। আমেরিকার জো বাইডেন বলছিল কার আগে, যুদ্ধ শুরু হবার আগে, আগার ওহা পর হামলা কিয়া ইউক্রেন কে উপর তো রাশিয়া কো বহুত বুরি হাল ভুকতনা পড়েগা, লেকিন রাশিয়া কা পুতিন নে কহ দিয়া আগার হামারা বীচ মে কোই আয়া তো উসকো ভি ভুকতনা পড়েগা, ডর সে না আমেরিকা আয়া না নেটো বাহিনী আয়া। জোরে সরে বলুন সুবহানাল্লাহ, তার মানে বাপের সঙ্গে পালা পড়েছে, আর সিরিয়ার পাশে তো কেউ ছিল না, লিবিয়ার পাশে কেউ ছিল না, ইরাকের পাশে কেউ ছিল না, নির্মলভাবে হত্যা হয়েছে। ফিলিস্তিনে শিশুদিকে ইসরায়েল নির্মলভাবে গুলি চালিয়ে হত্যা করেছে, কচি কাঁচা দিকে পৃথিবীর কেউ নজর দেয়নি। শুনে রেখে দেন, সেই দিনে
আমরা অনেক জনকে খারাপ মনে করি। একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা মুসলমান ভাইকে বলছি, একটা মানুষের জন্য গোটা জাতিকে কখনো দোষী করবেন না। আমাদের দেশের অনেক হিন্দু ভাই আছে যারা অনেক ভালো, যাদের মন ভালো, যারা মিল মহাব্বত রাখে, যাদের সোচ ভালো, এইরকম মানুষটাই দুনিয়ার প্রযোজ্য। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলে একটা ফুটবল প্লেয়ার আছে, আছে না নেই? সে সিরিয়ার ওপরে যখন ইসরায়েল অত্যাচার করেছে, জানেন একদিনে কয়েক মিলিয়ন ডলার তার খালি থাম্বস আপটা কোকো কলাতে এরম করে ছড়িয়ে দেওয়ার কারণে কয়েক মিলিয়ন ডলার লস হয়ে গেছে, টেবিল থেকে ছুঁড়ে ফেলিয়ে দিয়েছে পানির বোতল। শুধু তাই নয়, সিরিয়ার বাচ্চাদের জন্য চিকিৎসার জন্য কয়েক হাজার কোটি টাকা খরচ করে একটা হসপিটাল তৈরি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষটা ভালো মানুষ, তার বদনাম করতে পারি না, তার খারাপি করতে পারি না। সমাজের সেবক আমি বলবো, আমার ভাই মুসলমান, তুমি আখলাক তৈরি করো, চরিত্র তৈরি করো। আজকে জানেন এই মল্লাগুলোকে চিনতে পাচ্ছেন, আজকে আমার যুবক চিনতে পাচ্ছে, তার কারণ হচ্ছে এই মিডিয়া। এক যুগে মিডিয়া ছিল না, বেইমান কাফেরদের শুনে রেখে দেন, 3 লাখ মিডিয়া খালি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। 3 লাখ মিডিয়া কি করে চালাচ্ছে শুনে রেখে দেন। আমরা তো শুধু ইউটিউবের মাধ্যমে, আল্লাহর রহমতে ইউটিউব আসার পরে, আমরা সোশ্যাল মিডিয়ায় যাওয়ার পরে ইসলামের অনেক ফায়দা হয়েছে। আমি নাম করব না জায়গা, আপনাদের মেদিনীপুরের যে কোনো এক জায়গার 3টে হিন্দু ভাই, 3টে যুবক আমাকে ফোন করেছিল, হুজুর 1 বছর আপনার বয়ান শুনছি, আমাদেরকে খুব ভালো লেগেছে, আমরা ইসলাম কবুল করতে চাই। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই কেন এই মিডিয়ার মাধ্যম দিয়ে? ওই জন্যে আপনার যদি কোনো হিন্দু ভাই বন্ধু থাকে, আর যদি কোনো মুসলিম হিন্দু ভাই, আমাদের সবাই যদি ইসলামের সত্যকে জানতে আসেন, তো আমি অনুরোধ করে যাব, জিন্দেগিতে একবার হলেও বায়োরেটার অব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজির জীবন আদর্শটা পড়ো, তোমার জীবন বদলে যাবে। আল্লাহর কসম, নবীজি হচ্ছে একমাত্র পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। নবীজির আখলাকের ওপরে পৃথিবীর কারুর আখলাক হতে পারে না, নবীজির চরিত্রের ওপরে পৃথিবীর কারুর চরিত্র হতে পারে না, নবীজির ব্যবহারের ওপরে পৃথিবীর কারুর ব্যবহার হতে পারে না। এটা আমরা বলিনি, স্বামী বিবেকানন্দ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমরা বলছি, আমাদের বহু পূর্বে স্বামী বিবেকানন্দজি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, রাজা রামমোহন রায় বলেছেন, বঙ্কিমচন্দ্র বলেছেন, শরৎচন্দ্র বলেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছে, তারা যখন নবীজির বায়োরেটার পড়েছেন, নবীজি কেমন আখলাকের মানুষ ছিল, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে রেখে দেন। আমাদের সমাজের অনেক মা বোন, অনেক ভাই এই কোরআনগুলো পড়ে, আর কোরআনের মানেটা পড়ে এরা মনে করে ইসলামে অনেক কিছু খারাপই আছে। কোরআনের মানে পড়ে কখনো মন্তব্য করবেন না, আপনার ঈমান নষ্ট হবে। কোরআনের মানে পড়ে আপনি খালি জানতে পারেন, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ যদি না জানেন, উলামাদের শরণাপন্ন হন, এখানে আল্লাহ কি বলতে চেয়েছেন, তার শানে নজুল কি, তার ব্যাখ্যা বিশ্লেষণ কি, কিসের জন্য আল্লাহ তাআলা এই কথাটা বললেন, এর পেছনে রহস্য কি আছে, এর পেছনে দলিল কি আছে, এর পেছনে আমার আল্লাহ তাআলা কি রহস্য লুকিয়ে রেখেছেন। আল্লাহর কসম, আমার মুসলমান যুবক যুবতী, আমার ভাইয়েরা শুনে রেখে দেন, এই কোরআনকে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের জন্য এমন একটি কিতাব অবতীর্ণ করেছে, গোটা পৃথিবীর মানুষের জন্য জীবন আদর্শ কিয়ামত পর্যন্ত ভান্ডার দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা দলিল আপনাদের কাছে দিই, গত 3 দিন আগে একটা মুর্শিদাবাদের মেয়ে, আমার বোন ফোন করেছে, কলেজে পড়ে, বললে হুজুর আপনি ইয়াসিন সাহেব বলছেন? আমি বললাম হ্যাঁ। তুমি কে, কোথায় বাড়ি? মুর্শিদাবাদে বাড়ি। বলে হুজুর আমি জায়গার নাম বলবো না। ঠিক আছে, বলো কি আছে? বলে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। মনে কর, তার প্রশ্ন হচ্ছে, কোরআনে যে পুরুষ দিকে একের অধিক সুরায়ে নিসায় আছে, তোমরা একের অধিক একটা দুটো তিনটে কিংবা 4টা পর্যন্ত বিবাহ করতে পাবে। বলছে এই আইনটা একটু ভুল নেই? জোরে বলুন নাউজবিল্লাহ নাউজবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা বিবাহ জায়েজ করেছেন ভবিষ্যৎবাণী করে, পৃথিবীর মানুষের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে, অতীত নয় ভবিষ্যৎ।
ভবিষ্যতে কি ঘটবে কি ঘটাবে এরা কত দূর যেতে পারে জানেন আজকে বলে দিই আজকে আমাদের দেশে নয় পৃথিবীতে দেখতে পাবেন ভারতবর্ষে আমি নাম লব না ইউটিউবাররা আছে এরা অনেকে রেকর্ডিং শুনে না ছেড়ে দেয় আমাদের উপরে চাপ আছে আমি প্রত্যেকটা ইউটিউবার ভাইকে বলে যাব পুরো বায়ানটা শুনবেন যেখানে ভাষার মিসস্ট্যান্ডিং আছে সেগুলোকে কেটে বাদ দিবেন যেহেতু 2 ঘন্টা কথা বললে আমাদের ভাষার মিস্টেক হতেই পারে কেউ ব্যথা পাবে হয়তো তোমার উপরও কেস হবে আমার উপরও কেস হবে ওই জন্য সেগুলোকে বাদ দিয়ে তোমরা ছাড়বে আমার ভাই আমাদের দেশে কিছু শিক্ষিত লোক যারা হাই লেভেলের লোক আপনারা যাদিকে শিক্ষিত মনে করেন যাদিকে আইকন মনে করেন যাদিকে দেখে আপনারা অনুসরণ করেন শুনে রেখে দেন সেই সমস্ত ব্যক্তিরা আজকে নিজেদের বাচ্চা লিবার জন্য নিজেদের স্ত্রীর পেটকে ব্যবহার করে না তারা ভাড়া করা পেটে নেয় স্বামীর বীর্য নিয়ে তাদের পেটে পুশ করে সেই বাংলাদেশের একটা ছেলের বয়ান শুনছিলাম সাধারণ ছেলে যদিও খুব ভালো কথা বলে কি নাম আবু তোহা আদনান তার একটা কথা শুনছিলাম যদিও আলেম নয় সাধারণ ছেলে জ্ঞান আছে আল্লাহ জ্ঞান দিয়েছে আল্লাহ তাকে বড় করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন সেই ছেলেটা এক জায়গায় বলেছে কথাটা আমার খুব মনে ধরেছে যে এমন একটা যুগ আসবে দাসীর পেটে মালিক জন্ম নেবে সত্যিকারই দামি কথা এটা হাদিসের কথা আমার নবীজির ভবিষ্যৎ বাণী আর আজকে সেটা শুরু হয়ে গেছে নিজের স্ত্রীর পেটের চামড়াই যেন স্কিনে দাগ না পড়ে স্ত্রীর চামড়া যেন ঝুলে না পড়ে তাই স্ত্রীর পেটে বাচ্চা লাইনি কার পেটে লিখছে একটা দাসীর পেটে ভাড়া করে 10 লাখ দেওয়া হবে 9 মাস 10 দিন তোমার পেটে থাকবে বাচ্চাটা পোষ্য হবে ছেলেটা কিন্তু আমার জোরে বলুন নাউজবিল্লাহ ইসলাম এটাই নিষেধ করেছে শুধু এটা নয় এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে টেস্ট টিউব বেরিয়েছে একটা মেশিনে বাচ্চা আপনার বীর্য নিয়ে মেশিনে ভরে বাচ্চা তৈরি করে সেটাকে আবার মায়ের গর্ভে সিজার করে ভরে দেয় 9 মাস 10 দিন পরে সেই বাচ্চাটাকে তোলা হয় 7 মাস পরে লেখে নিয়ে যান আমার নবী বিশ্ব নবীর ভবিষ্যৎ বাণী হাদিস আর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দেখার পরে আমি আপনার দিকে বলে যাই ওই বাচ্চাটা হারাম আউলাদ ওই বাচ্চাটা হচ্ছে নাজায়েজ ওই বাচ্চা নিয়ে হারাম এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিবাহ জায়েজ করেছেন তোমার স্ত্রী যদি বন্দা হয় বাচ্চা যদি না হয় তুমি আর একটা বিবাহ করো তোমার বংশ পরম্পরা রেডি করার জন্য চালু রাখার জন্য সেই স্ত্রীর যদি বাচ্চা না হয় তুমি আর একটা বিবাহ করো যদি কেউ স্ত্রী সুস্থ থাকার পরেও কেউ যদি নিজের বাচ্চা নিতে চান স্ত্রী ভালো আছে তারপরও আবার যদি কেউ বিয়ে করতে চান শুনে রেখে দেন আমার মায়েরা ইসলামে এত সুজা নয় আমার আল্লাহ তাআলা নারীদিকে বঞ্চিত করেনি তোমরা যদি একের অধিক বিবাহ করতে চাও তোমাদের মনে যদি ডাউট থাকে আমার আল্লাহ বললেন যে দুটো স্ত্রীকে সমান চোখে দেখতে পারবে না তো তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটাই বিবি তোমাদের জন্য যথেষ্ট ওই জন্য আমার ভাই মাথায় রাখবেন ইসলাম আমার আল্লাহ তাআলা কারো ঘাড়ে চাপি দেয়নি দিনকে তোমাদের জন্য সহজ করেছি তোমরা যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো বসে নামাজ পড়ো বসে না পারলে ইশারায় পড়ো আমার ভাই কিন্তু নামাজ মাপ নেই আমাদের দেশের কিছু ভণ্ড পীর আছে তারা বলে আমরা মারিফাত পেয়েছি মারিফাত পাওয়ার কারণে নামাজ মাপ হয়ে গেছে তো আমি তাদেরকে মনে করাতে চাই নেমো হারাম হাদিসটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস নবীজি শেষ জিন্দেগীর মৃত্যুকাল পর্যন্ত নবীজি হাদিসে আছে শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে নবীজিকে দাঁড় করালেন নবীজি নামাজ আদায় করলেন আমার নবীর নামাজ মাফ হয়নি আর তুমি নেমো খারাম বলছো মারিফাত পেয়েছি আমার নামাজ মাফ হয়ে গেছে আমাদের বর্ধমান জেলায় একটা পীর বেরিয়েছে তার নাম হচ্ছে চিমটি বাবা কি বাবা বললাম চিমটি বাবা সে আবার কি বলছে জানেন যারা তোমরা গুনাহ করেছো চিন্তা নেই আমার কাছে আসবে চিমটি মেরে গুনাহ তুলে লব আমি বলে আল্লাহ চিমটি মেরেও গুনাহ তোলা হয় বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষ হাসছে যে পশ্চিম বাংলায় এরকম মহল আছে বাংলাদেশে তো অনেক লাপালাপি আছে ইনারা জানেন দেখতে পাই ডিগমাজি মারছে স্টেজে কেউ লাপাচ্ছে কেউ টিউলাইট ধরে ঘুরছে কেউ পীরের কোলেতে মাথা ঠুকছে কেউ পায়েতে কেউ গান করছে বড় কষ্ট লাগে আমার ভাই মাথায় রাখবেন এই উলামায়ে তিন দিকে ফলো করুন
আমি বলে যাচ্ছি আল্লাহ তাআলা মলবিদিকেও ছেড়ে কথা বলবেন না। কোরআনে আছে সূরা আরাফ প্রথম পৃষ্ঠা ফালানাস আলান্নাল লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। আমি শুধু নবী পয়গম্বরকে মলবিদিকে নয়, নবী পয়গম্বরকেও কিয়ামতের দিনে ডরাবো, দাঁড় করাবো, আর তাদের কমকেও দাঁড় করাবো। সূরা বাকারায় আমার আল্লাহ বললেন ইন্নাল লাযিনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার বিশ্ব নবী, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট ভরাবার জন্য, পেট চালাবার জন্য, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। তাদেরকে বলে দাও কিয়ামতের দিনে তাদেরকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে, আমি কঠিন শাস্তিতে তাদেরকে ফেলাবো। আমার ভাই, ওই জন্য নিয়ত করুন, আমাকে অনেকজন মনে করে এটা পীর বিরোধী মলবি। আমি বলে চাই এই খটিকার মাটিতে আমি পীর বিরোধী নই, আমি হচ্ছি সিস্টেম বিরোধী মলবি। তোমার সিস্টেম যদি ভুল হয় আমি তোমার বিরুদ্ধে, তোমার সিস্টেম যদি গলত হয় আমি তোমার বিরুদ্ধে। আজকে বড় কষ্ট লাগে, আপনাদের দেশে মহরম হয় না? এই না কে বললে? এখন হয় না? আমার সঙ্গে যাবেন মেচাদাই দেখিয়ে দেবো, আমার সঙ্গে যাবেন আপনাকে পাশকুড়াই দেখিয়ে দেবো, আমার সঙ্গে যাবেন মেদিনীপুরে দেখিয়ে দেবো, আমার সঙ্গে যাবেন খড়গপুরে দেখিয়ে দেবো। হয় না? হয় না? বড় কষ্ট লাগে। আপনাদিকে আমি প্রশ্ন করি, কি হযরতে হোসেন শহীদ হয়েছেন কোথায়? খড়গপুরে? কোথায়? কারবালায়। কারবালাটা কোথায়? মেদিনীপুরে। কোথায় আছে? ইরাকে। শুনে রেখে দেন, ইসলাম সত্যর ওপরে চলে না মিথ্যার ওপরে, বাবা সত্যর ওপরে চলে। আমাদের দেশে জানেন একজন মাজার তৈরি করেছে, তাকে জিজ্ঞেস করলাম বাবা তোমার মাজারে কে শুয়ে আছে, কোন হুজুর আছে? বলে কোনো হুজুর নেই, পাথর চাপড়ি থেকে একটা পাথর নিয়ে এসে করেছি, মানে মালটা ফাঁকা। বুঝতে পেরেছেন না? পারেননি। শুধু এটা নয়, এনারাও জানেন কাজী নজরুল ইসলামের মাটি কোথায় হয়েছে বাবা? কোথায়? বাইতুল মুকাররম। আমি বললে দোষী হয়ে যাব, কিন্তু তার ওই মাজারের, তার কবরের মাটি এনে আমাদের ভারতেও কবর করা হয়েছে। মিথ্যা, ইসলাম মিথ্যার প্রশ্রয় লাই না, মাথায় রাখবেন, ইসলাম কখনো মিথ্যার ওপরে চলে না, সত্যর ওপরে চলে। বড় কষ্ট লাগে। এগুলো কোথায়? তিনি বাংলাদেশে শুয়ে আছে, তিনার কবর ভারতেও হয়ে গেছে। কেন? সেখান থেকে মাটি নিয়েছে। আমি অনেকদিন আগে, এই মাসখানেক আগে আমার জলসা ছিল মালদায়, তারপরের দিনে আমার হাজারদুয়ারির পাশে জলসা মুর্শিদাবাদে। তো আমি সকালবেলায় এসে ঢুকে গেলাম, আমি ড্রাইভারকে বললাম চ একবার ঢুকি হাজারদুয়ারিতে ঘুরে আসি, আমার টিকিট লাগে না। ওখানে গেটেতে যে আছে, তাদের গ্রামে জলসা করেছি, বলে হুজুর আপনাকে টিকিট লাগবে না, ঢুকেন। তো আমি অনেকবার ঢুকেছি, ঢুকিনি। আমি বললাম মাঠেতে বসবো, দেখবেন হাজারদুয়ারি যারা গেছেন দেখতে পাবেন, তোপ আছে একটা বড় রাখা, সেই তোপের পাশে একটা গম্বুজ, এক গম্বুজ মসজিদের মতো করা আছে, চাবি লাগানো থাকে। তো আমি ওই ঘাসের ওপরে বসে মোবাইল ঘাঁটছি, কিছু হিন্দু ভাই লোকটার সাথে আছে, সে গাইড আর কি, দেখবেন প্রত্যেক জায়গায় গাইড থাকে, তারা দেখিয়ে দেয় এটা এই, এটা এই, এটা আর ফটো, এটা ওই সব দেখায়। তো সে সাথে করে নিয়ে এসছে, একটা মেয়ে এসে চাবিটা খুললো, তাদের সঙ্গে কিছু মুসলমান ভাই আছে মুর্শিদাবাদের, এ আপনার চব্বিশ পরগনা হাওড়ার, তারাও ঘুরতে গেছে, তাদেরকে দেখাচ্ছে সবাইকে খুলে। তো অনেক হিন্দু ভাইও আছে। খোলার পরে আমি লক্ষ্য করলাম মাটির মতো ঢিপি করা আছে, ঢিপিতে কলমা লেখা দুটো চাদর চাপানো আছে, তার মধ্যেখানে একটা শিবের হাতে থাকে সেই শীর্ষ ত্রিশূল গাঁথা আছে। এটা সত্য বললাম আমি? যদি চ্যালেঞ্জ নেন আপনি গিয়ে ঘরটা খুলিয়ে দেখে আসবেন, দিয়ে আমাকে ফোন করবেন, আমি নিজের চোখে দেখলাম। এরপরে শুনেলেন তার ভাষাটা, তারা বলছে এখানে কি আছে বলুন, বললে এই দেখুন এখানে নবাব হজ করতে গিয়ে হজ থেকে মাটি এনেছিল, তাই যারা যেতে পারে না এখানে এলে তাদের হজ হয়ে যায়। আমি বললাম আল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি তাকে বললাম ভাই একটা কথা বলবো, বলছে বলুন। আমি বলছি কোথায় বাড়ি গো তোমার? আমি দেখলাম একে মুর্শিদাবাদের মতো করে বলি, যদি বুঝতে পারে বর্ধমানের তো আমাকে মারবে। আমি বললাম কোথায় ঘর? বলে এখানে এখানে কি হয়েছে? আমি বললাম যে আচ্ছা এখানে এখানে যে আসবে দেখবে তার হজ হয়ে যাবে? বলছে হ্যাঁ। আমরা তাহলে হিন্দু ভাইগুলো সব হজ হয়ে গেল বলো? বুঝতে পেরেছেন না? পারেননি। বড় কষ্টের কথা। তাকে বললাম ইস্তেগফার পড়বে একশো বার,
আল্লাহর কাছে কাঁদবে বেবুনিয়াদি কথা এই ভাষাগুলো বললে ঈমান নষ্ট হয়ে যাবে কখনো এই ধরনের কথা বলবে না বড় কষ্ট লাগে আপনি বলছেন আমি আল্লাহকে ভালোবাসি অনেকজন আমাদের দেশের বলে খাজা বাবাকে ভালোবাসি আমি খাজা বাবার বিরুদ্ধে নই তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি এক ওয়াক্তের নামাজ পড়ো না খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা খুলে দেখো 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি জোরে সুরে বলুন সুবহানাল্লাহ 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 আর আপনি এমন মানুষ যা আমি খাজা বাবাকে ভালোবাসি এক ওয়াক্তের নামাজ পড়তে পারিনি বলে না লোকে এক ওয়াক্তের নামাজ তুমি কেমন ভালোবাসা খাজা বাবার জুতো আর ঝাঁটা মারবে তোমাকে কবর বুঝতে পেরেছেন না পারেন সকলে হাত তুলে নিয়ত করুন পাঁচ ওয়াক্তের নামাজ কে কে পড়বেন হাত তুলেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ কম্পালসারি করুন বলছিলেন না আমার আগে ভাই যার নামাজ নেই আমার নবীজি একটা হাদিসে বলেছেন তার ইসলাম নেই তার জন্যই সাহাবীরা বলেছিলেন তারা কাফের যারা নামাজ পড়ে না আপনি আল্লাহর নবীর অনুসারী আপনি বলছেন আমি মুসলমান মুসলমান কখনো নামাজ কাজা করতে পারে না মুসলমান বেদাড়ি হতে পারে না মুসলমান আজকে রাস্তায় রাস্তায় হিজাব নিয়ে আন্দোলন চলছে চলছে না চলেনি আমি বলে যাচ্ছি যারা রাস্তায় দাঁড়িয়ে হিজাব নিয়ে আন্দোলন করছো এরা এই মৌলবি কোটাই দায়ী এই সমাজের লোক কোটাই দায়ী কোনো বেধর্মী দায়ী নয় সরকার দায়ী নয় কর্ণাটকের সরকারের থেকে যারা আন্দোলন করছে তারা হচ্ছে সব থেকে বড় দায়ী যদি বলেন মৌলবি আপনি তো আজীব কথা বলে যাচ্ছেন আমি আজীবই কথা বলি আমার কথা গায়ে লাগার মতনই কথা হয় আর আমি হক কথাই বলি আজকে এই দিনটা দেখতে হতো না যদি ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়েরা প্রত্যেকটা মুসলমানদের মেয়ে পাঁচ বছর বয়স থেকে ক্লাস ওয়ান থেকে মাথায় হিজাব লাগিয়ে 100টা মুসলমানের মেয়ে যদি স্কুলে যেত কারোর বাপের হিম্মত হতো না হিজাবে হাত দিই আজকে কষ্ট লাগে একটা কলেজে 50টা মুসলমানদের মেয়ে গেলে 10 জন হিজাব পরে যায় আর 40 জন বেশ্যা সেজে যায় আমি বললে ভাষাটা খারাপ হয়ে গেল মৌলবি ভাষা খারাপ করে আর তোমার বিটি নোংরা পোশাক পরে যাবে সেটা ভালো আর আমাকে বলছো ভাষাটা শালীন করো আমি ভাষা শালীন করব আর তোমার বিটি পেট বার করে যাবে তোমার বিটি মাথা বার করে যাবে তোমার বিটি পেট পিঠ বার করে যাবে সেটা দোষ নেই একটা মৌলবি বেশ্যা বললে সেটা দোষ হয়ে যায় মাথায় রাখবে কিয়ামতের দিনে তুমি উঠারাবে আল্লাহ আমাকে উঠার করাবে তুমি তোমার ওই বিটি পর্দা না করার কারণে জাহান্নামে যাবে আমার ভাই স্যাম্পল কথাই বুঝিয়ে যায় আপনাদিকে লাস্ট কথা বলে যাই আপনারা সোনাগুলো কোথায় রাখেন রান্নাঘরে তো ভাতের হাঁড়িতে রাখেন কোথায় রাখেন একটা ডিব্বার মধ্যে তারপরে লকার লকারের উপরে চাবি তার উপরে আলমারির চাবি সামান্য যদি সোনাটা এত হেফাজত করতে হয় আল্লাহ আমাদেরকে অর্ধাঙ্গিনী দান করেছে বিবি দান করেছে আমার মায়ের কতটা ইজ্জত জানেন আমার ভাই একটা মানুষ যদি বাজারে কলা ছিলে বিক্রি করে মাছিগুলো কোথায় বসবে কলাতে ওই কলা কেউ কিনবে কিনবে না কেন ছিলার কারণে কলার ইজ্জত নষ্ট হয়ে গেল মাছি বসার কারণে আমার মায়েরা আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন হে নারীরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না ধর্ষিত হবে না তোমরা অপদস্থ হবে না আমার আল্লাহ বলেছেন তোমাদের ইজ্জত বেড়ে যাবে জোরে সুরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই জন্য আর একটা লাস্ট কথা বলে দিই আজকে তো আমাদের কথা শুনে অনেক মায়েরা কি করছে হিজাব পড়ছে পড়ছে না পড়েনি অনেক মেয়েরা পর্দা করছে আল্লাহু আকবার পর্দার মধ্যেও আবার 2 নম্বরই চলছে 2 নম্বরই নাই বলে দেবো 2 নম্বরিটা শুনেলেন আমার মায়েরা ভালো করে শোনো 2 নম্বরিটা কি প্রেমে আমরা রাস্তাঘাটে মৌলবিরা সব জায়গায় দেখতে পাচ্ছি বাংলাদেশ আর ভারত মুখে কাপড় বেঁধে মেয়েরা তাই না ঠিক বলছি না মাথায় খালি চোখগুলো বেরিয়ে কিন্তু জানেন এই পর্দার ভেতরে 2 নম্বরিটা কি একটা আছে প্রেমের পর্দা হ্যালো তুমি কোথায় আছো বললে খরিকাই তু কোথায় সবঙ্গে বললে রেডি হয়ে থাক অন্যটা ভালো করে বানিয়ে আপাচি গাড়ি নিয়ে চুঁ করে বেড়ে কি বিমস পো করে পালিয়ে গেল লোকরা বললে কেকে নিয়ে গেল বললে বুঝতে পারি নাই মুখ বাঁধা ছিল এই একটা 2 নম্বরই পর্দা আর আমার আল্লাহ বলেছেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন জান্নাত পাবার আশাই যদি তোমরা পর্দা করো নিজের শরীরকে ঢেকে লাও তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা আমার মায়েরা কিয়ামতের দিনে আল্লাহ খুলে দিবেন যেদিকে পারবে প্রবেশ করো নামাজি হও দিনদার হও পরেজগার হও মুত্তাকি হও বড় কষ্ট লাগে জানেন হিজাবের জন্য আন্দোলন করছে আমি একটা ফিল্মের আর্টিস্টকে দেখলাম নামটা নিইনি তার নাম হচ্ছে রাখি সাওয়ান
প্রায় খবরের চর্চায় থাকে মেয়েটা, ফিল্মের আর্টিস্ট, দেখছি ওপরে হিজাব লাগিয়ে, এলো মাই বি হিজাব পেন্দি হু, কা বাত হ্যায়, হিজাব কিউ নেই পেন্দুঙ্গি, আর নিচে দিকটা দেখছি ন্যাংটো, বুঝতে পেরেছেন না পেরেননি, ওপরে হিজাব নিচে দিকে এই ছোট জাঙ্গিয়া পড়ে আছে। আমি বললাম ছি ছি ছি, এটাও হিজাবের তোহিন, আন্দোলন করতে বলেনি, কেউকে আন্দোলন করতে হবে না মুসলমান, তোমরা তোমাদের প্রত্যেকটা মা বোনকে হিজাব পরিয়ে দাও, বোরকা পরিয়ে দাও, পৃথিবীর কোনো শক্তি রুখতে পারবে না। আমার নবী বিশ্ব নবী নিজের মাথার পাগড়িটা হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছেন। সাহাবিরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ মুশরিকের বিটি, আমার নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবিরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকে রাত্রিকে কবুল করুক। আমি মনে করেছিলাম আরো আধ ঘন্টা বলবো, আমার কাছে বিপদের খবর এলো যে আমার মাদ্রাসার একজন আদায়কারী ইন্তেকাল করেছে হঠাৎ। খুব ভালো মানুষ ছিল, আমাকে খুব ভালোবাসত, বাটার মতো ভালোবাসত, তার সন্তান আমার মাদ্রাসায় হাফেজ হয়েছে, তেনার ছেলে আমার বড় ভাইয়ের মতো, আমার থেকে বয়সে অনেক ভালো, আমাদেরকে ভাই বলে ভালোবাসে, ওই জন্যে আমার ভাই পরবর্তী ভালো ভালো বক্তা আছে, খুব সুন্দর সুন্দর বক্তা আছে, আপনারা তাদের বক্তব্য উপভোগ করুন। আর আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, আব্বার মতো, হায়াত বাকি তো মুলাকাত বাকি ইনশাল্লাহ, আবার যদি কোনোদিন আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেন, আপনারা আমার জন্যে দোয়া করবেন, আমি আপনাদের জন্যে দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস ইনশাল্লাহ আমি